ভাই আপনি জাকির ভাই আপনি একটু আগে ছয়টা কৌশলের কথা বললেন এখন কেউ যদি বলে আমাদের নবীজি সাল্লাম তিনি কি কখনো এই কৌশলগুলোর আশ্রয় নিয়েছিলেন যখন তাকে অপমান করা হয়েছিল তিনি নেননি আমরা জানি যে তাকে সাহাবিগণ সবসময় রক্ষা করেছিলেন তিনি কোনো প্রতিবাদ করেননি নবীজি এই ছয়টা কৌশলের একটাও ব্যবহার করেননি আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের বাণী ইসলাম ধর্মের প্রচার খুব সহজেই হয়েছে এখন মুসলিমরা যদি এভাবে প্রতিবাদ করে এর ফলটা কি হবে ভাই সুন্দর প্রশ্ন করেছেন একই প্রশ্ন শুনেছিলাম লেকচার দিচ্ছিলাম যখন আরব আমিরাতে একই প্রশ্ন মাত্র দুই দিন আগে লেকচারটা দিয়েছিলাম একই প্রশ্ন হয়তো ইন্টারনেটে আপনি দেখে থাকবেন আমি জানি না যে আবু জাহেল যখন নবীজির বদনাম করেছে নবীজি কি বলেছিলেন এক নম্বর পয়েন্ট এক নম্বর নবীজি করেননি তার মানে এই না যে আপনি করতে পারবেন না এক নম্বর পয়েন্ট যখন নবীজি নিষেধ করেন সেটা হারাম আর নবীজি যেটা করেন সেটা হালাল আর কিছু ক্ষেত্রে ফরজ নবীজি নিষেধ করলে সেটা হারাম তিনি যদি আদেশ করেন সেটা তাহলে ফরজ নবীজি যেটা করেছেন সেটা হয়তো সুন্নত পরিস্থিতির উপর নির্ভর করে ঠিক তবে নবীজি যেটা করেননি প্রশ্ন করলেন নবীজি হয়তো মাইকে কথা বলেননি আপনি মাইকে বলছেন কেন আমি বলবো এত সমস্যা নেই নবীজির কি স্যাটেলাইট চ্যানেল ছিল না তাহলে আমি চালু করলাম কেন ইসলাম প্রচারের জন্য সময় বদলে গেছে তখন মাইকের প্রয়োজন ছিল না তবে নবীজি যদি বলেন মাইকে কথা বলা হারাম তাহলে হারাম যত লোকের সামনে আপনি বলেন না কেন তাহলে নবীজি করেননি তার মানে এই না যে সেটা নিষিদ্ধ নবীজি মেডিকেল কলেজে পড়েননি ঠিক সাবা কেন পড়েননি তার মানে এই না যে আপনি পড়বেন না হ্যাঁ তবে আপনি বলতে পারেন যে নবীজির দৃষ্টান্ত হলো এটা আপনার কথাটার যথেষ্ট গুরুত্ব আছে আর সেখানে নবীজিকে তার নিজের নামে করা বদনামগুলো শুনতে হয়েছে আবু জাহেল সব সময় উল্টো বলতো নবীজি বললেন কেন সে বললো সাদা দিন বললে রাত একশো পার্সেন্ট শত্রু এরকম আর একটা ঘটনা হজরত তিনি শত্রু তার মুখে থুতু মারলো তিনি বললেন এখন তোমাকে মেরে ফেললে লোকে বলবে ব্যক্তিগত আক্রোশে তোমাকে মেরেছি তাই মারলেন না হলে তো মেরে ফেলারই কথা সেটা যুদ্ধের ময়দান লোকটা মুসলিমদের মারছে আলী তাকে মারতে গেলেন সে আলীর মুখে থুতু দিল হজরত আলী বললেন আমার মুখে থুতু মেরেছে বলে তোমাকে ছেড়ে দিলাম লোকে যাতে না বলে আমাকে থুতু দিয়েছ বলে আমি তোমাকে মেরেছি তোমাকে আমি মারবো তবে আল্লাহর কারণেই তাহলে এই হলো পার্থক্যটা লোকটার মরে যাওয়া উচিত কিন্তু মুখে থুতু দিয়েছে বলে হজরত আলী তাকে মারলেন না তাহলে এটাই হলো আসল ব্যাপার এভাবে বলা উচিত না যে নবীজি এত মহান তার বদনাম করলে তিনি কিছু বলেন না আমরাও বলবো না তাহলে আল্লাহ কেন বলেছেন আল্লাহ পৌদ্রকর্ণে বলেছেন হয় তাকে মেরে ফেলো আল্লাহ নবীজি যেটা অনেক উপরে যে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে হয় তাকে মেরে ফেলো নয়তো ক্রুশবিদ্ধ করো হাত আর পা কেটে ফেলা নয়তো নির্বাসন দাও এই চারটা অপশন এখন নবীজির জন্য এটা ব্যক্তিগত তিনি ক্ষমা করতে পারেন ঠিক তবে নবীজির বদনাম শোনার পর কেউ যদি বলে নবীজি ক্ষমা করেছেন আমিও ক্ষমা করলাম না আপনি খলিফা হলে এখানে ক্ষমা করতে পারবেন না আপনি সাধারণ মানুষ হলে মৃত্যুদণ্ড দিতে পারবেন না ক্রুশবিদ্ধ করতে পারবেন না হাত পা কাটা বা নির্বাসন দিতে পারবেন না তাহলে আমি কি করব নবীজি নির্দেশ দিয়েছেন যদি খারাপ কোনো কিছু দেখো পারলে তোমার হাত দিয়ে থামাও অথবা তোমার মুখ দিয়ে এগুলো করতে না পারলে মনে মনে অভিশাপ দাও এটুকু এখন মুসলিমরা করেন এটুকু করলে আপনি হবেন একেবারে নিচু স্তরের মুমিন তাহলে সবকিছুই আসলে পরিস্থিতির উপর নির্ভর করে সে সময় মিডিয়া ছিল না কোর্টে কেসও করা যেত না এগুলো তখন ছিল না শান্তিপূর্ণ প্রতিবাদ তখনও ছিল সে আমলেও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যেত নবীজির সাহাবি বিখ্যাত যোদ্ধা ছিলেন তারা প্রতিবাদ করতে চাইতেন নবীজি বলতেন না শান্তিপূর্ণ প্রতিবাদ পাথর মেরেছে তবুও বলেছে লাই লাই প্রতিবাদ করেননি পাথর মেরেছে গালাগালি দিয়েছে অত্যাচার করেছে মেরে ফেলেছে কিন্তু মুসলিমরা প্রতিবাদ করেনি অনেক সাহাবি তখন নবীজিকে বলেছেন আমাদের মধ্যে যাদের মেরে ফেলা হয়েছে তাদের হয়ে প্রতিশোধটা নেই যে লোকটা খুবই বিখ্যাত যোদ্ধা নবীজি বলেছেন প্রতিশোধ নিয়েও না সেটাই তার জন্য বড় জিহাদ আঘাত করে সোজা আমাকে কেউ মারলো আমিও মেরে দিলাম আমি মারতে পারি আর নবীজি বললেন মেরো না শেষ তারপর যখন মদিনায় গেলেন তখন অনুমতি পেলেন নবীজি এক এক সময় এক এক পদ্ধতিতে এগিয়েছেন সেই সময় মুসলিমদের মধ্যে বিখ্যাত যোদ্ধা ছিল হজরত হামজা মাসাল্লাহ হজরত ওমর বিখ্যাত যোদ্ধা তারা ভয় পেত না যে সামনে একশো জন না হাজার জন কিন্তু নবীজি তাদের অনুমতি দেননি এটাই হলো জিহাদ প্রতিশোধ নিতে পারতেন কিন্তু নবীজি বললেন সময় হয়নি এক এক সময় পদ্ধতিটা এক এক রকম এখন নবীজির প্রসঙ্গে যদি বলেন নবীজিকে বদনাম করা হলে তিনি যদি বলতেন যা ওদের বের ফেলো এটার ফল হতো নেগেটিভ বুঝলেন আল্লাহ করণে যা বলেছেন কোনো হাদিসই তার বিরুদ্ধে বলবে না এখানে দেখতে হবে প্রসঙ্গটা আর আমাদের বুঝতে হবে নবীজি কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাননি আল্লাহর বিরুদ্ধে যাননি এটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার যদি এমনটা হয় ধরেন কোন লোক আমার ঘরে চুরি করলো আমি ক্ষমা করে দিলাম কিন্তু যদি বিচারক হই পারবো না চুরি প্রমাণিত হলে হাত পাকেটে ফেলতে হবে আর নবীজি বলেছিলেন আল্লাহর কসম আমার মেয়ে হজরত ফাতিমা যদি চুরি করে তাও হাত পাকিটে খেল কেউ একজন ক্ষমা করার কথা বলেছিল ব্যক্তিগত আমার বাড়িতে চুরি করলে ক্ষমা করে দিতে পারি কিন্তু আমি যদি বিচারক হই আর বিচার করতে হয় তাহলে সরিয়া মানব ব্যক্তিগত ভাবে ক্ষমা করতে পারি তাহলে এটাই হলো ইসলাম ধর্মের সৌন্দর্য মাসাল্লাহ ইসলামের মানবতা যে নবীজি ক্ষমা করে দিয়েছেন এটাই মহত্ব নবীজি তখন ক্ষমতা ছিল প্রতিশোধ নিতে পারতেন তারপরও ক্ষমা করলেন এতে নবীজি উপরে উঠলেন শ্রী শ্রী রবিশঙ্করের চাইতে যিশু খ্রিস্টের চাইতে উপরে উঠলেন আমরা কথাগুলো প্রচার করব নবীজির সে সময় অনেক ক্ষমতা ছিল যখন তিনি মক্কায় ছিলেন সে সময় মুসলিমরা এক রক্তপাত ঘটায়নি মক্কা বিজয়ের পর নবীজি প্রথমে না চিন্তা করেন যাদের উপর অত্যাচার করা হয়েছে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তারা ফিরে এসে সেখানকার মানুষদের দিল নিরাপত্তা এটা কি করতে পারে তাহলে নবীজির সময়ে মুসলিমদের প্রতিবাদের ধরনটা দেখেন এটা হলো নবীজির সঙ্গে আমাদের পার্থক্য এটাই ভালোবাসা এখন এই কথাগুলো মিডিয়ার সামনে তুলে ধরতে হবে যে নবীজির হাতে সে সময় ক্ষমতা ছিল এখন আমাদের ক্ষমতা নেই নবীজির ক্ষমতা ছিল তারপরে ক্ষমা করে দিয়েছেন তাহলে ইতিহাস ঘটলে দেখতে পাবেন যখন কোনো মানুষ এভাবে ক্ষমা করে দেয় কোনো রক্তপাত ছাড়া কারো উপরে প্রতিশোধ নেয় না এরপর সে যদি সেখানকার ক্ষমতা দখল করে নেয় আর সবাইকে অতীতের কাজের জন্য ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ এটা বলবেন না যে নবীজি করেননি বলে আপনিও করবেন না তাহলে কোরআনের বিরুদ্ধে যাবেন ঠিক কোরআন হলো এক নম্বর হাদিসও কোরআনের বিরুদ্ধে যাবে না দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া খারাপ কিছু জিনিস বেছে নাই আর বলে মুসলিমরা এমন আরে কোরআন সম্পর্কে পুরোটা না জেনেই তো বলে তার মানে তাদের কথা মানলে কোরআন ভুল কোরআন এমন অনেক নির্দেশ দিয়েছে তবে সেগুলো এখানে প্রয়োগ করতে পারবো না কারণ এই দেশটা ইসলামী রাষ্ট্র না কিন্তু ইসলামী রাষ্ট্র হলে সেটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য ঠিক ভায়োলেন্স সামান্য হলে ভালো ঠিক নয় এমন নয় এটাও ঠিক এ ব্যাপারে অন্যান্য লেকচারেও বলেছি সালমান তাসলিমা তাসলিমানকে নিয়ে বলেছিলাম সেখানে প্রয়োজন ছিল বিতর্কটা হয়েছিল একটা অমুসলিম দেশে সেটা যদি মুসলিম দেশে হতো ফিনিশ এই চারটা অপশন অন্য কিছু না অমুসলিম দেশে হলে করতে পারবো না আর বিতর্কটা কোনো মুসলিম দেশে হয়নি মুসলিম কোনো দেশে না হলে করা যাবে না সেটা হোক আমেরিকা বা ডেনমার্ক করুক আমরা দেশের আইন মেনে চলবো আশা করি উত্তরটা পেয়েছেন